কিভাবে কিভাবে করতে হয়, কিভাবে উনি দেখাবে কিভাবে মার্কিং করতে হয়, মার্কিং করে তারপরে কিভাবে সঠিক উপায়ে সাইন্টিফিক পদ্ধতিতে ট্যাপিং করতে হয়, কিভাবে কালেকশন করতে হয়, কখন কালেকশন করতে হয়, উনি সব কিছু বলবেন, ঠিক আছে? সুতরাং আপনারা মন দিয়ে শোনেন আর যা যা কোশ্চেন আছে জিজ্ঞেস করবেন। আজকে এই ট্যাপিং ট্রেনিংটা একদিনেরই ট্রেনিং, আজকে উনি আপনাদের দেখায় দিবে। আপনারা যদি চান যে আপনাদের এরিয়াতে ট্যাপিং ট্রেনিং দেওয়া হোক, আমাদের যেটা দেওয়া হয় রাবার বোর্ড থেকে 8 দিনের একটা ট্রেনিং দেওয়া হয়, তারপরে ওই ট্রেনিংটা করলে একটা সার্টিফিকেট দেওয়া হয়। আপনারা যদি চান ওই রকম ট্রেনিং করতে, যে সার্টিফিকেট পাওয়ার জন্য যে ট্রেনিংটা, ওই ট্রেনিংটার জন্য আমাকে একটা লিস্ট আপনারা শেয়ার করতে পারেন, 15 থেকে 20 জনের একটা লিস্ট, তাহলে টাইমে আপনাদের এখানে এসে ট্রেনিং করাই যাবে, ঠিক আছে? আজকের দিনটা শুধু আপনাদের কি কি ভুল হইতেছে এটা উনি একটু দেখাই দিবে, ঠিক আছে? আর আমরা 8 দিনেরও একটা ট্রেনিং দিই, তার জন্য আমরা একটা সার্টিফিকেটও দিই, সেটা পাওয়ার জন্য আমাকে একটা লিস্ট শেয়ার করবেন। সেই সার্টিফিকেটের বিভিন্ন রকম সুবিধা থাকে, সাবসিডি থাকে, সেগুলো সুবিধা পাওয়ার জন্য ওই 8 দিনের ট্রেনিংটার জন্য আমাকে একটা লিস্ট পাঠাতে হবে, ঠিক আছে? আজকে আপনারা উনি ডিটেলসে বলবেন, উনি আমাদের রাবার বোর্ড আরও আগরতলা ট্যাপিং মাস্টার, কী কী বলবে ভালো করে শুনবেন আর আপনাদের সবার বাগানে সেটা প্রয়োগ করবেন, ঠিক আছে? এখানে পুরানো মানুষ, আরপিএস এর প্রেসিডেন্ট আছে, সবাই দীর্ঘদিন রাবার বাগানের লগে যুক্ত। আচ্ছা, সবাই তো রাবার গাছ আছে, আশা করি সবাই আছে, আর না থাকলেও অনেকে টেপিং করেন অন্যের বাগানে। তাহলে বাগান তো আমরা লাগাই লিছি, এটা এমন ইচ্ছা হইলো না মূলার মতন এই বছর লাগাইলাম পরের বছর উঠে ফেলাই দিব, ওই তো না? তো একবার বাগান লাগাইলে 7 বছর পরে আমরা ইনকাম আইব, আর 7 বছর থেকে যদি আপনি যত্ন সহকারে টেপিং করেন 30 থেকে 32 বছর ইনকাম পাইবেন, মানে 30 থেকে 32 বছর এই জায়গার মধ্যে আমি আর কিচ্ছু লাগান লাগবে না। তো এটা তখনই সম্ভব হইব যদি আপনি 7 বছর পরে টেপিং যে স্টার্ট হইব ওই থেকে যদি ভালোভাবে করেন, এই বাগানটা কি আরও 30 বছর ইনকাম পাওয়া যাবো নি? আপনার ধারণা কীটা, এক্সপিরিয়েন্স কীটা, যারা পুরানো মানুষ হইব নি কর না? হ্যাঁ, তার মানে কীটা খারাপ টেপিং? সেই ক্ষেত্রে ম্যাডাম একটা কথা কইছে, আমরা 8 দিনে, একদিনে এটি সম্ভব না, 8 দিনেও সম্ভব না, কিন্তু রাবার বোর্ড 8 দিনে একটা শর্ট ট্রেনিং আপনারা দিয়ে আমরা সুবিধা এটাই, যেহেতু আপনারা নিজে অলরেডি বাগানে টেপিং করেন সেই ক্ষেত্রে কিছু সুবিধা হয়, আপনারা মোটামুটি আইডিয়া করে নিতে পারেন। আর এখন আমরা আজকের দিনে দেখামু, দেখেন তাদের মর্জি হয়েছে এদিক দিয়ে টেপিং করছে, আবার মর্জি হয়েছে এদিক দিয়ে আই পড়ছে, কিন্তু আলটিমেটলি কী হইতেছে, একটা গাছের 7 বছর পরে আমরা বইতেছি 30 থেকে 32 বছর, কীভাবে? একটা প্যানেল 6 বছর, তো এদিকে 6 বছর, এদিকে 6 বছর, কত বছর? 12 বছর। আবার আরেক যদি আপনি ভালোভাবে টেপিং করেন আবার 6 বছর, তাহলে 18 বছর, এদিকে আরও 6 বছর, তাহলে 24 বছর। এটা তখনই সম্ভব হইব যদি আপনি ভালো টেপিং করেন, খারাপ টেপিং করলে এটা কোনোদিনই সম্ভব হইতো না। এবার বাকি উপরে 125, এটা হয়েছে 125 সেন্টিমিটার, বাড়ি ইউনিয়ন থেকে 125 সেন্টিমিটার আমরা 24 বছর করব, তার উপরে আমরা কই যখন আপনারা নতুন বাগান লাগান সবসময় আরপিএস কন রাবার বোর্ডের 8 ফুট পর্যন্ত ডালা গাছটা দিতে কর, এই যে উপরের জায়গাটা এটা আর একটা টেপিং হইব, কন্ট্রোল আপার টেপিং, এটা আবার 8 বছর করা যায়। তো 24-এর 8-এ ন্যূনতম 32 বছর রাবার বোর্ড কয় যে আপনি যদি একটা রাবার গাছ থেকে 32 বছর ইনকাম পান না, ঠিক আছে, কন্ট্রোল অপার টেপিংয়ে লম্বাটা এটা আমরা দেখাবো 8 দিনের ট্রেনিং যদি তারা ইয়ে করে। উপরের লাগি আর একটা টেপিং ছুরি আছে, লম্বা লম্বা হাতল, এটা একদম ডান্ডা টাইপের, আপনারা হয়তো দেখছেন ইউটিউব টাইপের লম্বা হাতলযুক্ত উগুজ, এটা 125 থেকে 180 পর্যন্ত আমরা বই, চাইলে আপনি আরও উপরও করতে পারবেন ভালো করে, কারণ বেশি উপরে হইলে কী হয় ক্যাম্বিয়াম দেখা যায় না, ড্যামেজ হওয়ার চান্স বেশি, কিন্তু আমরা তো নিচেই ভালোভাবে করি না, আমার নিচেই 24 বছর হইতে পারি, আমরা তো 10-12 বছরে ম্যাক্সিমাম, এই বাগান তো 10 থেকে 15 বছরে শেষ। তাহলে আবার আপনারা জানেন 1 হেক্টর বাগান লাগাইতে কত টাকা খরচ, আমি তো কইলামে রাবার গাছ 1 বছরের ফসল না, এটা ন্যূনতম 30 থেকে 40 বছরের ফসল, তো এটা যদি আমরা ভালোভাবে টেপিং না করি তাহলে বেকার সব লস দেব। 7 বছর পর্যন্ত আপনার পরিশ্রম দিচ্ছেন, পয়সা ইনভেস্ট করছেন, এখন আপনার ইনকাম আওয়ানোর কথা, আসার সময় আমরা প্রেসিডেন্ট বাবু কইছে, কইছে স্যার এদিকে তো বাগান অনেক হয়েছে কিন্তু তারা কষ পায় না, মানে বুতই কম হয়, এটার কারণটা কীটা, এটার এই বাগানটাই দেখেন, লোকটা এখানে স্টার্ট করছে, ড্রাই মারছে, এখানে আইছে, আমি কই না তাই খারাপ, তাই জানে না,
আমরা তানের বাগানে আইসি দীক্ষা অন তানের আমরা কইতেছি, জানি না ভদ্রলোক এখানে নাই মনে হয়, কিন্তু লোকটার কোনো দোষ নেই, কারণ তানি তো কোনো ট্রেনিং পাইছে না। আর দ্বিতীয় আমরা কইছি 125 সেন্টিমিটার, দেখেন গাছটা যখন তানি কত মধ্যে লইছে বাড়ি অনু পর্যন্ত, হ্যাঁ হাইটটা 125 লইছে, এটা ঠিক আছে, কিন্তু টেপিং সিস্টেমটা পুরা টিউমার বানাই লিছে, কারণ এই প্যানেলে যদি টিউমার হয় সি প্যানেলে আপনি টেপিং করতে অনেক কষ্ট হইব, আর টিউমার তখনই হইব গাছ যদি 20 ইঞ্চি না হয়। আমরা কি জানি নি, আপনারাও জানেন নি কত ইঞ্চি হইতে লাগে গাছ মোটা? 18 থেকে 20। 18 রাবার বুট কোনোদিন কইছে না, এটা আমরা সবাই আমরাও 18 কই না, আমরা চাই হাত দিয়ে ব্যাটটা কদ্দুর আইছে, এটা ন্যূনতম 20 ইঞ্চি, 18 কেউ কয় না রাবার বুটে, ইভেন আমরা নিজেরা এটা 18 বানাই, আপনার 20 20। 400 সিরিজ যদি টেপিং স্টার্ট হয় এটা 22 ইঞ্চি হইব, 429 যদি কেউ লাগায় যেটা আমরা হাইব্রিড কই এটা 22 ইঞ্চিতে টেপিং হয়, আর 600 20 ইঞ্চিতে টেপিং হয়। এই 20 ইঞ্চি থেকে একটা প্যানেল 6 বছর, আমরা 8 দিনের ট্রেনিংয়ে পুরা প্র্যাকটিক্যাল থিওরি সব আমরা করাবো। আজকে জাস্ট আপনারা প্রত্যেকের বাগানে কী কী ভুল হইতেছে আপনারা নিজেরা দেখে বুঝবেন। দেখেন আমরা কেউ মার্কিং করি না, এখানে আরেকটা বড় সমস্যা, এই একটা টেমপ্লেট আছে এটার দাম মাত্র 80 টাকা, 60 থেকে বা 80 টাকা, আপনার যেখানে যারা অ্যাসিড বিক্রি করে তার কাছে আছে, অনেকের কাছে আছে। এখন আমরা কইতেছি এটা 6 বছর টেপিং করা যাব, আপনি যদি মাপে না নেন কেমনে 6 বছর কাটবেন? যার লাগে তো এই টেমপ্লেটটা ইউজ করা দরকার, আমরা ইউজ করি না। আবার দেখেন তাই আমি প্রথম এখান থেকে স্টার্ট করছি, ওই থেকে স্টার্ট করছি, আমি নিজে বুঝলাম এখান থেকে স্টার্ট করছে। গাছটা কি কোনোদিনও মোটা হইতে আছে? গাছটা প্রত্যেক বছর গাছ 2 ইঞ্চি করে বাড়ে টেপিংয়ের পরে, 7 বছর পরে। তো তাই টেপিং করছে দেখেন, মানে তাই যদি কইতে আছি সবাই প্রবলেমটা এইরকম, এই গাছটা দেখেন বের হয়েছে 27-এর অর্ধেক তাই টেপিং করার কথা। আমি যেটা করছে তাহলে এটার মধ্যে দেখাইতেছি, এখানে এখানে আনার কথা এই জায়গাতে, তার মধ্যে টেপিং প্যানেলটাতে দেখেন, এই সাইডে তো আমরা টেপিং করি না, কিন্তু এই সাইডেও কিন্তু কষ্ট আইব যদি আপনি এখানে ভালোভাবে টেপিং করেন। আচ্ছা মালিকের যাতে কোনো অসুবিধা আছে নি, আমরা দেখাইলে কিন্তু না না, আমরা একটা জিনিস দেখেন, ওই দেখেন এদিকে যেমন ভিতরে ঢুকছে, এদিকে তো ভিতরে ঢুকানোর কথা, এদিকে তো ভিতরে ঢুকছে না, তো এখানে ভিতরে ঢুকাইতে লাগবো। আর এদিকে যদি পুশিংটা যদি ঠিকভাবে না হয় তাহলে এই সাইডের থেকে ল্যাটেস্টটা আইতো না। দেখেন আমি তো একটু শুধু এখন ইয়ে দিব, এই শুরু পুশিং দিতাম না, এই দেখেন জাস্ট এই আর কিছু দেখবেন, এটা দিয়ে কি বলবেন, মেইন হয়েছে এই পুশিংটা আছে না, এই সাইড থেকে ল্যাটেক্স আইব এখন আট থেকে। বাগানে নিজেরা ঠিক করেন, আর এরিয়াটা দেখবেন কতটা এরিয়া আপনার পাওয়ার কথা, আমরা যদি এতটুকু এরিয়া সাইডেই দিই তাহলে এখানেও আবার ল্যাটেক্স কম হইব। আমি প্রথমে এর লেগে আমরা কই যে মার্কিংটা মাস দরকার, তো মার্কিং করলে আমি একটা মার্কিং করে দেখা দিতে আছি 125 সেন্টিমিটারে, আপনার কল আইতেছে আমরা সবচেয়ে লেটেস্ট কম অনের পিছনে হয়েছে, আমরা কোনো মাপজোক ছাড়াই টেপিং করি, এটাও একটা কারণ অনুমানিক আইডিয়া। আপনি বেশি করতেছেন, অনেকে তো সীমানা পারিয়ে জায়গা,
আমার সীমানাটা কতটুকু হওয়ার কথা এটা আমরা ধরি না। এ সাইড কাটলে বি সাইড কাটতেই পারে না, না বি সাইড বরং এই রাং মাখা নষ্ট হয়। ও বুল টেপিং করে মাখা নষ্ট, রাং নষ্ট হয়। ইটা দিয়ে নাই পা অর্ধেকটা দেখেন, মানে অর্ধেক করে নিতেছে। এটা আমরা একটা স্কেল লাগে, আমরা স্কেলটা এখন ইউজ করছি না দেখা, টেমপ্লেট দেয়া 125 সেমিমের স্কেল তাহলে ভালো আর কি। কিউর বাগানে মার্কিং করেন নাম শিওর, আপনি কিভাবে 30 বছর আশা করেন? কোন দেখেন এইটা 1 বছরের ইয়াং নাই কি এক একটা ব্লক আমরা এই জায়গাটা 1 বছর, আমরা 1 বছর কত মাসে হয়? 12 মাসে, 12 মাস একটা ব্লক, 3 মাস 3 মাস করে একদিন পর একদিন যদি আমরা টেপিং করি তো 12 মাস তো আমরা টেপিং হয় না, হার্ডলিস্ট 6 থেকে 7 মাস টেপিং হয়। এবার যে অবস্থা 1 মাসে 6-7 দিন টেপিং হয় তো কষ্ট হইতে আছে। তাহলে আমরা কিরে এত বেশি যাইব? আমরা কিতা করি আমরাটা বেশি করে ফেলাই বাড়ি করিয়া, যে কারণে আমরা তাড়াতাড়ি শেষ হয়। তো এইরকম যদি আপনার দাগ থাকে তাহলে আপনি চোখে ধরা খাইব, অ্যাঙ্গেলটা কি নিচে নামতে আছে। অনেকে কি করে দেখেন এমন সোজা হয়ে যায়, যেমন তাই একটা কোনো অ্যাঙ্গেল নেই এমন সোজা হয়ে গেছে। তো ল্যাটেক্সের নালি যেটির মধ্যে বোতই থাকে এটি এরকম ক্রস থাকে, উল্টা থাকে এরকম। এবার যখন আমরা ক্রসে করি তখন ল্যাটেক্সের নালি যদি এটা সোজা হয়ে যায় তাহলে এই সাইডের নালি যে আমরা পাইতাম না, এ যখন অনেকে এরকম কাটতে কাটতে টেপিং করতে করতে সোজা করে লয় না, এটা করলেও আবার কম ভাবেন। আপনি 30 ডিগ্রি অ্যাঙ্গেল লাগবো, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল হইলেই আপনি ঠিকঠাক ল্যাটেক্স পাইবেন। এডি করতে গেলে আপনারা ভালোভাবে ট্রেনিং দরকার, 8 দিনের একটা ট্রেনিং। আমরা ম্যাডাম আপনারা কইছে লিস্ট দিয়ে দিবেন যারা আছে এখানে সাভার বোর্ডের লোকে যুক্ত। আমরা এখানে এই এরিয়াতে শুধু গাছ, পুরান গাছ, ড্যামেজ গাছ আপনারা অ্যারেঞ্জ করবেন, গাছ ছাড়া তো ট্রেনিং দেওয়ানো সম্ভব হইতো না। লোক তো ওই যাবো সবাই ট্রেনিং করতো, কিন্তু গাছ তো লাগবে না, গাছ পুরান গাছ, ভালো গাছের দরকার নাই, একদম মানে মরে গেছে এরকম ল্যাটেক্স আয় না, এরকম গাছ অ্যারেঞ্জ করে দিলে আমরা 8 দিন ট্রেনিং করাই দিই। আর কোন কারো কোনো প্রশ্ন থাকলে কোন, হ্যাঁ টেপিং হাইটে আমরা দেখাই দিব, নাহলে এটাতে দেখাই, যেহেতু এটাতে ব্রুশিং দেখাই, যেহেতু আমরা এটাতে ব্রুশিং দিছি আমরা অন্য দেখেন আপনার দুপুর এখন কত বাজে দেখেন, আর কোন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। তুই মর্জা ওই সিটে কাতন যায়নি দোস, হ্যাঁ টিউমারটা না এমন গোল কিছু টিউমার থাকে ছোট, এটি সরাইলে এরকম একটা এই বুটার মতন আসছে, এই বুটাটা হয় বাড়ি দিয়ে ফালাই দিবেন, ফালাই দিয়ে মাটি দিয়ে দিবেন, মানে মনে করো এখন এই ফালাইতে বাড়ি না, এটা তো বেশি বড় ছোট ছোট, যেমন মনে করেন এই ছোট ছোট বড় এই মাটি দিয়ে ফালাই ফালাস বা ভাই তাও কয় মাস আছে তো হয় তো অবস্থা থাকে উপরে থাকা মাস সম্ভব কোথায় হেই তো বল বুঝলে তো তো গুটি হেই তো না তেলা কোম্পানি কে অব হাইয়া আব কে বকর বাই না যা বাহান আই বাহান বাই যাঙ্গা কা বক অম কে ছাকাউটা ইয়াং ইয়াং হাসি তোরি খং অব গ রাই মালি মে কাটা ও অব ও তলাব 125 জর তো জ তম হব কি দি এ ক এ বি সি ডি জরা চলি নাই অব এ বি সি ডি পর্যন্ত রাই জং মানে সারি পর সরকে বস্তা ছাকা সঙ্গ না তাম নাই
ও ভাই যদি গোটা গোটা টিউমার হাঁকে অব চিনি যে এ পেনল বাইছে লসং দিবা তে পিছা অল সিং নাই অব সিং খানাই এ ন সিং খাংছে নাই যা এ বি সি অব দিং খাইছে নাই যা এগা আফর কন সিনি লসে দিব অব রাই সিরসাই মালি হাঁকে মন্ত্রলোক চারশ গাছ আছে সিট পাই পনেরোটা না জানি বিশটা না পঁচিশটা হয়েছে এখানে সিট পাই তো ত্রিশটা পঁয়ত্রিশটা তারপরে ওই ম্যাডামও গেছে আমি গেছি গিয়া দেখলাম এত সুন্দর টেপিং মানে শুধুমাত্র বাইরের দিক দিয়ে কাটছে ভিতরে আর ঢুকছে না তো তাহলে কেমনে পাইব কারণ আমরা কইছি যে আপনি বেশি ভিতরে ঢুকুন যাইতো না বাইরে যাইতো না অন্তঃস্তর পর্যন্ত লেটেস্টটা থাকে ক্যামেরার কাছাকাছি যাইতে লাগে আচ্ছা স্যার আর একটা কোন কোন আমারটা আর একটা মানে যদি একশোটা গাছের যদি আমের যেটা লাভার বুট নিয়মের থেকে একশোটা গাছের কটা সিটাই কয়টা সিটাই সেটাই এবার মানে আমের সিস্টেম আমি কইতেছি এবার সিজনে তো আপনি গড় এভারেজ আমি কইতেছি একশোটা গাছ আপনি যদি বিশ ইঞ্চিতে টেপিং করেন ঠিকঠাক বাডুট গাছ লাগান হ্যাঁ একবার ছয় থেকে আটটা সিটে একশো টাকা গড় এবার আমি একবারে সিজনে আনসিজনে প্রথম স্টার্টিং করলে আপনি তিনটা চারটা পাবেন আস্তে আস্তে সিজনে বারোটা চোদ্দোটা পর্যন্ত আপনি বারোটা পর্যন্ত আপনি ক্রস করতে পারবেন বারো থেকে চোদ্দোটা তো আমরা কই আপনি দুই হাজার গাছ লাগানোর দরকার নাই আপনি পাঁচশো গাছ লাগান কিন্তু যত্ন সহকারে লাগান এবং ভালো বাডুট ভালো জাতের গাছ লাগান যাতে ভবিষ্যতে আবার এটিকে কাটতে আবার না লাগান লাগে বুঝতে পারছি আপনারা কিন্তু আমরা যে বাড়ি ঘরে একশোটা গাছ লাগাই তিনটা শীত পাই আপনারা খবর দেখেন একশোটা গাছে তিনটা হইতে চারটা শীত পায় এক জায়গাতে কমে সাত থেকে আটটা শীত ন্যূনতম আপনি আটটা শীত পাবেন আমি কি কইছি গাছটা বিশ ইঞ্চি হইতে হইব এবং ভালো জাতের গাছ হইতে ভালো জাত বলতে ও ডালার না অন্তত বাডুটের গাছ হইতে লাগবে তাহলে একশো গাছে আপনি ছয় থেকে সাতটা শীত পাইবেন সিজনে আপনি হয়তো কম পাবেন প্রথমে এক দুই দিন দুইটা তিনটার থেকে স্টার্ট হইব আস্তে আস্তে পাঁচটা তো পাঁচটা ছটা গড় এভারেজ আপনি সবসময় পাইবেন ভালো এবার বারোটা পর্যন্ত যাইব শীতের দিনে আর প্রত্যেকে নতুন বাগান যারা করবেন একদিন আজকে টেপিং করছেন তো দুই দিন পরে আর একটা টেপিং করবেন আমরা কি করি একদিন পর একদিন করি না সেই জায়গার ক্ষেত্রে গাছের মধ্যে রোগ হইতো না এটা প্রথম দুই বছর যারা নতুন বাগান টেপিং স্টার্ট করবেন প্রথম দুই বছর এস টু ডি থ্রিতে টেপিং করবেন আমরা তো ভাবলে আজ এস টু ডি থ্রি মানে কি একটা গাছের অর্ধেক দুই দিন পর একদিন টেপিং আর আমরা এখন যেটা করতে আছি কে কেউ তো ডেলি করে সপ্তাহের মধ্যে একদিন রেস্ট দেয় আর ছয় দিন টেপিং করে এটা না এটা টেপিং সিস্টেম না রাবার বুট এস টু ডি টুতে করাইতে আছে একদিন পর একদিন এখন যদি মনে করেন আপনার গাছের মধ্যে রোগ কম হইতো গাছের মধ্যে রোগ হইতো অনেকের গাছ একশো টাকা স্টার্ট করলে প্রত্যেক বছর ছ সাত টাকা করে ড্রাই হয়ে যায় ড্রাই হয়ে যায় সেটা 90% আপনি বাঁচাইতে পারবেন যদি একদিন টেপিং করে দুই দিন রেস্ট দেন তাও প্রথম দুই বছর পরে আবার এস টু ডি থ্রিতে করেন কোনো অসুবিধা নেই আর এস টু ডি থ্রিতে যদি করেনও তাও কোনো লস নাই আপনি মাসে দশ দিন টেপিং করবেন মাসে দশ দিন এতে আপনি আর বাকি পাঁচ দিন অন্য কাজ করতে পারবেন এটারও তো একটা হিসাব আছে আপনাদের ডেলি বাগানের লগে থাকবেন এটা অনেকে বুঝতে চায় না মানে অন্য কাজ করতে পারবেন বাকি পাঁচ দিন কিন্তু আপনার লেটেস্ট যে পাওয়ার কথা পনেরো দিনে যা পাওয়ার কথা আপনি দশ দিনে দোনোটা টোটাল করলে দেখা গেছে তার থেকে বেশি আমরা আগরতলাতে আপনারা জানেননি সাত দিনে একদিন টেপিং হইতেছে সাত দিনে একদিন আমরা মোহনপুর ফার্মের মধ্যে ভালোভাবে কষাই হ্যাঁ ভালোভাবে কষাই তো স্টিমুলেশন ভালোভাবে ওই পরীক্ষা চলছে তো কেরালাতে তো অনেকটি ব্লক এরকম সাত দিনে একদিন টেপিং হয় আমরা যেমন এক সপ্তাহ বৃষ্টি হইলে পরের দিন বাগান আইলে হালকা করে টেপিং করলে লেটে চাইব নি তাই তো না তো একটু ভারী হইব সেভেন ফাইভ হয় না এটা টু এম এম ফিনিশ মিলিমিটার ক্লিয়ার হয়েছে।